वेलकम टू फ्लावरेस मैथमेटिक्स आज के हमारे रिवीजन स्टेशनर पार्ट थ्री তো আজকে আমাদের টপিক ম্যাক্সিমার আর একটা অঙ্ক করব আমরা দীর্ঘ থার্টি ফাইভের অঙ্কটা পার্ট টুটা আমাদের ডেফিনাইট ইন্ট্রিগাল অ্যাস এন এরিয়ার উপর হয়েছিল এবং পার্ট ওয়ানটা ম্যাক্সিমার মিনিমার ওপরে হয়েছে তো শুরু করা যাক পঁয়ত্রিশের অঙ্কটা কি দিয়েছে দেখো দিয়েছে এবি বিন্দুগামী একটি সরল রেখা ও এক্স এবং ওয়াই অক্ষকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে দেখাও যে ও পি প্লাস ও কিউ এর ক্ষুদ্রতম মান রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার ঠিক অর্থাৎ অঙ্কটা কি বলতে চেয়েছে না এখানে বলেছে দেখো যে এ আর বি বিন্দু গ্রামে একটা স্ট্রেট লাইন আছে যেটা এটা ও এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ তো ও এক্স এবং ওয়াই ও ওয়াই অক্ষকে পি আর কিউ বিন্দুতে ছেদ করে তাহলে এটা যদি পি বিন্দু হয় এটা কিউ বিন্দিত হয় তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনটা ঠিক আছে এটা আমাদের বলতে চেয়েছে এবং আমাদের কি বলছে যে ওপি আর ও কিউ ওপি প্লাস ও কিউ এ ক্ষুদ্রতম মান আমাদের দেখাতে বলেছে রুট এ প্লাস রুট বি তার হোস প্রথমে এই যে মানে আমাদের সরল রেখাটা পি কি এই যে স্ট্রেট লাইনটা সেটা কোন বিন্দুগামী বি বিন্দুকামী তাই তো এ স্পেস বি বিন্দুগামী তো সেই সরলরেখার সমীকরণ প্রথমে আমরা লিখব না এ স্পেস বি বিন্দুগামী রেখার সমীকরণ আমরা প্রবণতা রেখার প্রবণতার আকারের যে সমীকরণ সেটা প্রথমে লিখব সরলরেখার সমীকরণ কী হবে এখানে না ইন জেনারেল ফর্মুলা হয়ে থাকে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি তাই তো এবং এক্ষেত্রে আমাদের কোন বিন্দু বিন্দুকামী দিয়েছে এ আর বি বিন্দুগামী তাহলে আমাদের সমীকরণটা হবে ওয়াই মাইনাস বি ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এ ঠিক যেখানে এম হচ্ছে স্লোপ অফ স্ট্রেট লাইন বা সরল লেখার নথি বা প্রবণতা ঠিক আছে এরপর আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে আমরা ছেদিতাংশের আকারে যে সরললেখার সমীকরণ যেটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকলস টু ওয়ান সেই সমীকরণে আমরা নিয়ে আসবো তাহলে এটা আমরা কি পাচ্ছি দেখো এম এক্স মাইনাস এ এম ঠিক তাহলে এখানে এম এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু এ এম মাইনাস বি কীভাবে আনতে পারি আমরা না এখানে আমরা যদি এ এম মাইনাস বি দিয়ে ডিভাইড করি তাহলে দেখো আমাদের আসবে হোল ডিভাইড করলে মাইনাস ওয়াই বাই এম মাইনাস বি ইকলস টু ওয়ান আসছে এরপর আমরা ইন জেনারেল কি জানি না এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান এটা হচ্ছে ইন জেনারেল ছেদিতাংশের আকারে সরলরেখার সমীকরণের ফর্মুলাটা তাহলে আমরা এখানে কিভাবে আনতে পারি না এক্স ডিভাইডেড বাই অর ডিভাইডেড ডিভাইডেড বাই বাই আমরা লিখতে পারি এখানে দেখো এখানে আমরা ইন জেনারেল ফর্মুলা কি জানি প্লাস দিয়ে তাহলে এখানে মাইনাস আমরা মাইনাস দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে নেব ঠিক তাহলে আমরা দেখো এখানে এক্স অক্ষের ছেদিতাংশ এবং ওয়াই অক্ষের ছেদিতাংশ কিন্তু আমরা পেয়ে গেলাম এবং বিন্দুগুলোর স্থানাঙ্ক তাহলে আমরা এখান থেকে বলতে পারি তাহলে এখানে পি বিন্দু স্থানাঙ্ক কত হবে এখানে পি বিন্দু স্থানাঙ্ক হবে এখানে না এ এম মাইনাস বি ডিভাইডেড বাই এম কমা জিরো আর আমাদের কিউ বিন্দু স্থানাঙ্ক হবে জিরো কমা বি মাইনাস এ এম বি মাইনাস এ এম তাই তো তাহলে এখানে দেখো আমরা পি বিন্দু স্থানাঙ্ক কিউ বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম তাহলে আমরা ওপি আর ও কিউটা একই সাথে পেয়ে গেলাম কারণ এখানে ওপি যেটা মানে এ এম মাইনাস বি বাই এম এইখান থেকে ও থেকে পি এর আমাদের কি বলবো এইখান থেকে ও পি এই যে দূরত্বটা বা ডিস্টেন্সটা এটা স্থানাঙ্ক থেকে আমরা পেয়ে যাচ্ছি না এ এম মাইনাস বি বাই এম আর ও কিউটাও দেখো পেয়ে যাচ্ছে আমরা বি মাইনাস এ এম তাহলে এখানে আমরা লিখে নেব যে পি ইকুয়ালস টু এম মাইনাস বি বাই এম আর ও কিউ ইকুয়ালস টু বি মাইনাস এ এম ঠিক এরপর আমরা অঙ্কতে চলে যাব অঙ্কতে কী ছিল না ওপি প্লাস ও কিউ তাহলে সেটা আমরা ধরে নিচ্ছি ধরি এ ইকলস টু ওপি প্লাস ও কিউ ঠিক তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে কত আসছে দেখো এ এম মাইনাস বি ডিভাইডেড বাই এম প্লাস বি মাইনাস এ এম সেপারেটলি এম দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে এ বাই এম মাইনাস এম বাই এম মাইনাস বি বাই এম প্লাস বি মাইনাস এ এম তাহলে যখন আমরা পাচ্ছি এ to টু এ b বি বাই এম b বি বাই এম প্লাস বি মাইনাস এম প্লাস বি মাইনাস এ এম এটা আমরা পেলাম এ এরপর আমরা দেখো অপেক্ষকটা তৈরি করে নিয়েছি আমাদের ম্যাক্সিমাম মিনিমার অঙ্কগুলোতে সবসময় দেখবে আর একটা কোয়েশ্চেন এসেছিল যেটা যে ইম্পর্টেন্স অফ আমাদের মানে জিওমেট্রিক্যাল ইম্পর্টেন্স অফ ম্যাক্সিমাম মিনিমাম তো আমাদের সব সময় অ্যাপ্লিকেশন অফ জিওমেট্রিক হোক বা অন্য কোনো ক্ষেত্রেও হোক আমাদের সবসময় এটাই মাথায় রাখতে হবে তার মেন যে ক্লু যেটা বলবো মেন যে ক্লু সেটা হচ্ছে একটাই সেটা হচ্ছে যে কন্ডিশনগুলো থেকে আমাদেরকে কিন্তু অপেক্ষকটা তৈরি করতে হবে তারপর সেটা চরম মান বা অমান নির্ণয় করতে হবে কীরকম না জিওমেট্রিক্যাল বলতে এখানে যেমন এরিয়া দিয়ে দিল হয়তো ক্ষেত্রফল দেখবে দেখবে অনেক অঙ্ক কিন্তু আমি করিয়েওছি এগুলো রিলেটেড দেখবে বাহুর আয়ত ক্ষেত্রে রিলেটেড করিয়েছে বাহুর দৈর্ঘ্য দিয়েছে এবং তার ক্ষেত্রফলের পরিসীমা বলে দিয়েছে যে প্রদত্ত প্রদত্ত পরিসীমা বলেছে এবং দেখাতে বলেছে যে ক্ষুদ্রতম ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের চতুর্ভুজ বের করো এরকম কিন্তু আমি অঙ্ক করিয়েছি তো মেন আমাদের যেটা জিওমেট্রিক্যাল ইম্পর্টেন্স যেটা জিওমেট্রিক্যাল ইম্পর্টেন্স অব ম্যাক্সিম্যান মিনিমাম সেটা হচ্ছে যে আমাদেরকে অঙ্কটা থেকে তার কন্ডিশনগুলোকে পড়ে আমাদেরকে অপেক্ষকটা তৈরি করতে হবে ঠিক আছে অপেক্ষকটা তৈরি করতে হবে এবং অপেক্ষকটা তৈরি হয়ে গেলে আমাদের তারপর আমরা চরম মান অবমান বের করব এবং চরম মান অবমান কীভাবে বের করতে পারি সেটা আমি তোমাদের জান মানে আগেই শিখে গেছি আমরা তবুও এখানেও যদি একটা অপেক্ষক আমরা পেয়ে গেছি এই অপেক্ষক থেকে আমরা আরেকবার দেখে নিই তাহলে আমাদের রিভিশনও হয়ে যাবে না প্রথমে কোনো অপেক্ষক এখানে যেমন আমি দেখো এই যে অপেক্ষকটা কোথা থেকে পেলাম যে কন্ডিশনটা দিয়েছিল যে অঙ্কটা পার্টিকুলার অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটা থেকে কিন্তু আমি অপেক্ষকটা তৈরি করলাম তাই তো কারণ একটা বিন্দুক আমি চরলেখা বলেছিল এবং বলেছিল ছিল পি আর কিউ বিন্সে ছেদ করে সেখান থেকে আমরা ছেদিতাংশের আকার থেকে নিয়ে এসে আমরা ওপি প্লাস ও এই যে যার ক্ষুদ্রতম মান আমাদের বের করতে পেরেছে সেই অপেক্ষকটা কিন্তু আমরা তৈরি করে নিলাম ঠিক এরপর আমাদের কি করতে হয় অপেক্ষ পর না ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এখানে এটা কার সাপেক্ষে হবে এম এর সাপেক্ষে হবে ঠিক আছে ডি ডি এম অফ এ আর হবে ডি স্কোয়ার এ বাই ডি এম স্কোয়ার তাহলে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা করি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কি আছে দেখো ফার্স্ট এটা কনস্ট্যান্ট জিরো

মাইনাস টু এর ডেলিভিটিভ কি হবে মাইনাস টু থাকবে আর তার সাথে হয়ে যাবে এম কিউব হয়ে যাচ্ছে তাহলে মাইনাস টু বি বাই এম কিউব এটা আমরা সেকেন্ড অর্ডার ডেলিভিটিভ করলাম এরপর আমাদের কি কাজ না কোনো অপেক্ষক যেটা আমরা এখানে এ দিয়ে যেমন ডিনোট করেছি তাহলে এর চরম বা অবমানের ক্ষেত্রে চরম মান হোক বা অবমান হোক বা বৃহত্তম মান হোক ক্ষুদ্রতম মান হোক লগিষ্ট মান হোক গরিষ্ঠ মান হোক যেরকম ভাবে দেবে তো চরম বা অবমানের ক্ষেত্রে কি হয়ে থাকে না ফার্স্ট অর্ডার ডেলিভিডি মানে ডিডি এম অফ এ এটা ইকুয়ালস টু জিরো হয় কত এসছে এখানে না ডি বাই এম স্কোয়ার মাইনাস এ ইকুয়ালস টু জিরো ঠিক আছে মাইনাস এ টু জিরো তাহলে এম স্কোয়ার ইকোয়ালস টু কি হচ্ছে দেখো না এম স্কোয়ার আমাদের আসছে এখানে যদি এ এদিকে যাই মানে বি বাই এ আসছে তাই তো বি বাই এ তাহলে এম ইকোয়ালস আমাদের আসছে প্লাস মাইনাস রুট আন্ডার বি বাই এ এরপর এই যে মানটা আমরা বের করলাম এই মানটা আমরা কোথায় বসাবো না এই মানটা আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে বসাবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে বসে বসিয়ে দেখব যে সেটা গ্রেটার দেন জিরো আসছে না লেস দেন জিরো আসছে যখন মানে যে মানটার ক্ষেত্রে এম এর যে মানের ক্ষেত্রে গ্রেটার দেন জিরো আসবে সেই মানটাতে কিন্তু আমাদের এই যে অপেক্ষকটা এ অপেক্ষক মানে এখানে ও পি প্লাস ওকে মানটা ক্ষুদ্রতম হবে ঠিক তাহলে আমরা দেখবো এবারে বসে প্লাস বি বাই এ হলে বি বাই এ হলে ডি স্কোয়ার এ ডিভাইডেড বাই ডি এম স্কোয়ার অ্যাট এম ইকুয়ালস টু রুট আন্ডার বি বাই এ কত আসছে দেখবো না মাইনাস টু বি ইন্টু ওয়ান বাই এম আছে তাই তো তাহলে এখানে রুট আন্ডার এ বাই বি হয়ে যাচ্ছে তার হোল কিউব দেখো এটা কিন্তু লেস দেন জিরো আসছে তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের যে অপেক্ষকটা ওপি প্লাস ও কিউ এর মান কিন্তু ক্ষুদ্রতম হবে না ঠিক আছে এরপর এম এর আরেকটা মান আছে তাহলে এম ইকালস টু মাইনাস রুট বি বাই এ হলে ডি স্কোয়ার এ ডিভাইডেড বাই ডি এম স্কোয়ার অ্যাট এম ইকালস টু মাইনাস রুট আন্ডার বি বাই এ হলে এটা কি আসছে দেখো না প্লাস টু বিত দেখো না রুট আন্ডার এ বাই বিউব আছে আর কি বিবি ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে টু এ রুট এ বাই বি রুট বি আসছে যেটা গ্রেটার দেন জিরো হবে যেটা গ্রেটার দেন জিরো কেন কারণ এ আর বি দেখো প্রশ্নের প্রদত্ত দিয়েছে যে এ আর বি ঠিক আমাদের কোশ্চেনটাতে দেখো দিয়ে দিয়েছে এ গেটার দেন জিরো বি ক্রেটার দেন জিরো এখানে তোমাদের তোমাদের মনে হবে যে না যদি এ বি এর মান নেগেটিভ হয় তাহলে কী হবে কিন্তু এখানে কিন্তু প্রশ্নে বলে দিয়েছে যে এ গ্রেটার দেন জিরো বি ও গ্রেটার দেন জিরো তাহলে এটার গোটাটা মানটা আমরা কত পেলাম গ্রেটার দেন জিরো পেলাম তাহলে এম এম ইকালস টু মাইনাস রুট আন্ডার বি বাই এর ক্ষেত্রে আমরা কি পাবো এই যে ওপি প্লাস ও এর মানটা কিন্তু আমরা ক্ষুদ্রতম পাবো ঠিক আছে মানটা আমরা ক্ষুদ্রতম পাই এখানে কিন্তু আমাদের বলেনি যে এম এর মান কত হলে বা প্রবণতা কত হলে আমরা ক্ষুদ্রতম পাবো এখানে আমাদের ক্ষুদ্রতম মানটা জানতে তবে পার্ট ওয়ান যখন আমি ম্যাক্সিমাম মিনিমাম ফার্স্ট করাই অনেকগুলো পার্ট আমার রয়েছে এখানে প্লে লিস্টে গেলেই তোমরা দেখতে পাবে ফার্স্ট পার্টে আমি এগুলো কিন্তু ক্লিয়ার করে দিয়েছি যারা একেবারে চ্যাপ্টারটা নিউ করছো তাদেরকে বলবো ডিভিশন সেশনের আগে আমি যে ব্রড সেশন যেটা কমপ্লিট অলরেডি হয়ে গেছে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের তো সেই চ্যাপ্টারের আমাদের ম্যাক্সিমাম মিনিমাম যে প্লে লিস্ট সেটাকে পরপর দেখো ঠিক আছে তারপর এই গু করবে তো তাহলে এখানে আমরা কত পেলাম না এম ইকুয়ালস টু মাইনাস রুট বি বাই এর ক্ষেত্রে কিন্তু আমরা পেলাম যে বি এর মানের জন্য এর মানের জন্য ও পি প্লাস ও কিউ ও পি প্লাস ও কিউ এর মান ক্ষুদ্রতম হবে ঠিক আছে ক্ষুদ্রতম হবে এটা আমরা পেলাম এরপর আমাদের ক্ষুদ্রতম মানটাই জানতে চেয়েছে তাহলে ওপি অতএব ওপি প্লাস ও কিউ এর ক্ষুদ্রতম মান কি হবে না সেকেন্ড যে অপেক্ষকটা ছিল সেখানে আমরা এম এর মানটা বসাবো ঠিক আছে তাহলে অপেক্ষকটা আমাদের এটা কি ছিল দেখো এইটা ছিল এইটা তাহলে এখানে আমরা এম এর মানটা বসিয়ে দেবো তাহলে এ এটাই আমাদের নিয়ম যে কোন মানের ক্ষেত্রে তারপর অপেক্ষকে সেই মানটা আমরা বসাবো ঠিক সেটা এম হতে পারে এক্স হতে পারে যেরকমভাবে যার এক্সপেক্টেড ডেরিভেটিভটা হচ্ছে তাহলে এ মাইনাস বি বাই এম তাহলে এ মাইনাস বি বাই এম মানে বি বাই এখানে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাচ্ছে বি বাই রুট আন্ডার বি বাই এ প্লাস বি আছে মাইনাস এ ইন্টু এম আছে এখানেও প্লাস হয়ে যাবে মাইনাস আছে যেহেতু ঠিক তাহলে কত পাচ্ছি দেখো এ প্লাস বি প্লাস এটা দেখো আমাদের হচ্ছে রুট এ বি এটা হচ্ছে দেখো রুট এ বি হচ্ছে তাহলে এ প্লাস বি প্লাস টু রুট এ বি ঠিক ভালো করে ভেবে দেখো এটাকে আমরা কি লিখতে পারি রুট এ তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু রুট এ ইন্টু রুট বি প্লাস রুট বি তার হোল স্কোয়ার লিখতে পারি কোন ফর্মে এলো রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার ঠিক এটাই কিন্তু আমাদের দেখাতে বলেছে আমরা কোশ্চেনটা দেখে নি আমাদের দেখাতে বলেছিল যে দেখাও যে ওপিও এর ক্ষুদ্রতম মান প্লাস ঠিক আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছ আর ওই যে যেটা জিওমেট্রিক্যাল ইম্পর্টেন্স ম্যাক্সিমাম মিনিমাম বললাম তো এই অঙ্কটাও কিন্তু জিওমেট্রিকের ওপরই ছিল বলতে পারো কারণ স্ট্রেট লাইন সেটাও জিওমেট্রির মধ্যেই পড়ছে তো যাই হোক কোনো হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলার এই আবার এটার যখন আমি আপলোড করছি তার নিচে তোমাদের যে ম্যাথগুলো প্রবলেম হবে মানে তার কোয়েশ্চেন মার্কগুলো অ্যাটলিস্ট বলবেন হয়তো আমি তো বুঝতে পারবো না যে কোনটা পার্টিকুলার কোন অঙ্গ তোমাদের অসুবিধা হচ্ছে কারণ আমি নিজের মতো করে করাতে চাইছি না আমি চাইছি তোমাদের যেগুলো অসুবিধা হবে সেগুলো আমি করিয়ে দিই কারণ আমার যা কমপ্লিট করার আমি কিন্তু অলরেডি করে নিয়েছি যারা ভিডিও ফলো করো তারা নিশ্চয়ই বুঝতে পারছো কারণ আমি সব অলরেডি কমপ্লিট করে দিয়েছি এটা আমাদের রিভিশন সেজন্য চলছে তো ঠিক বুঝতে পারলে পারলে কি না জানাবে অঙ্কটা করিয়ে দিলাম আর জিওমেট্রিক্যাল ইম্পর্টেন্স অফ ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা যেটা যেটা বললাম মাথায় রাখবে যে আমরা কন্ডিশন থেকে অপেক্ষকটা বের করব অপেক্ষকটা নির্ণয় করব এই যেমন এখানে যেমন একটা দেখালাম যেটা এখনই যে এক্সাম্পল হোক বা কোনো যে কোনো কিছু হতে পারে এরিয়া হতে পারে আয়ক্ষেত্রে বর্গক্ষেত্রে এরিয়া দিয়ে দিল ঠিক যে কোনো কিছু হতে পারে লম্ববিদ্যাকার চঙ্গের ক্ষেত্রেও হতে পারে তো সেই জায়গা থেকে আমি কিন্তু কয়েকটা অঙ্ক করিয়েছি এবং পার্টিকুলার কোন অঙ্কটা অসুবিধা হচ্ছে কোয়েশ্চেন মার্কটা আমাকে বলবে আমি অবশ্যই আবার করিয়ে দেব। ঠিক ওকে আজকের মতো এইটুকুই আর বুঝতে পারলে কিনা বলবে ওকে টাটা